এই হিজরত ইসলামের ইসলামের যত বিজয় হয়েছে এই বিজয়ের দ্বারকে উন্মোচন করেছে হিজরত। তাই তো আরব একজন কবি বলছেন, লাউ কামাতি দুনিয়া তাউদ্দু মাফাখিরান, যদি গোটা পৃথিবী এবং গোটা বিভিন্ন জাতিসত্তা তাদের গৌরব উজ্জ্বলের কথা বলে, তাদের বীরত্বে গাথার কথা আলোচনা করে, ফাতারিখুন আল ওয়াদ্দা, আমাদের ইসলামী ইতিহাস এবং ঐতিহ্যের শুভ্র এবং সুন্দর উজ্জ্বল আলোচনা শুরু হবে, মিনাল হিজরাতি তাবদাউ, হিজরত থেকে এটা শুরু হবে। হিজরত হলো ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেই হিজরতটাকে স্মরণীয় করে রাখার জন্যে, সেই হিজরতটাকে গ্রহণীয় এবং বরণীয় করে রাখার জন্যে হলো হিজরি সনের প্রবর্তন। পরবর্তীতে উমর ইবনে আল খাত্তাবের সময় শুরু হয়েছে এই হিজরি সন। এবং যে হিজরি সনের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা, আল্লাহ বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের মাস হলো 12টা, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা হলো 12 12টা, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আর এটা যেদিন আসমান জমিন আল্লাহ বানাইছেন তখনই। এরপরে বলতেছেন মিনহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই যে 12টা মাস, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম শাওকানি বলতেছেন, ফাহাদিহিল আয়াহ ففي هذه الايه بيان على ان الله سبحانه وتعالى وضع هذه الشهور وسماها بالاسماء المشهوره المعروفه الذي امام شوقاني بولتেছেন যে এই যে 12 টা মাস এবং এই 12 টা মাসের যে তারতিব মুহররম থেকে যুলহিজ্জা এটার তারতিব আর এটার নাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রেখেছেন, মাসগুলোর নাম কে রাখছে? আর জানুয়ারি টু ডিসেম্বরে মাসগুলোর নাম কে রাখছে? শুধু তাই না, এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবি বলতেছেন, فهذه الايه تدل على ان الواجب والاحكام المتعلقه بالشريعه, ইসলামী শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম, এটা التي يعرفها العرب لا تعتبر انها العجم والروم والقبط, এই আয়াতের দ্বারা এটা স্পষ্ট যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম আর ইবাদত এই আরবি 12টা মাসের অনুকূলে হবে, এটার শিডিউল অনুযায়ী। অন্য কোনো মানুষের তৈরি বছর মাস অনুযায়ী না। তাই কোরআনে আল্লাহ বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট মাসসমূহে। সওমের ব্যাপারে রোজার কথা বলতেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পেল সে যেন রোজা রাখে। তৎকালীন আরব মুশরিকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। তাদের প্রশ্ন করার উদ্দেশ্য ছিল হলো চাঁদ কেন ছোট হয়, আবার কেন বড় হয়, একসময় এই জায়গায় উঠি আরেক সময় একটু উদয়ের স্থান চেঞ্জ দেখি ভিন্ন জায়গায়, প্রশ্নের জানার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জানার উদ্দেশ্যটার উত্তর দেন নাই, বরং এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উত্তর দিয়েছেন। আল্লাহ বলতেছেন, কুল হিয়া মাওয়াকিতুরিন নাস, রসুল আপনি জানায় দেন মুশরিকদেরকে, এই চাঁদ এটা মানুষের জন্য স্থায়ী ক্যালেন্ডার স্বরূপ আল্লাহ বানাইছেন, এবং সমুদ্রের নাবিকদের জন্য চলার জন্য কম্পাস ম্যাপ রুট, তারকা দেখে চন্দ্র দেখে নাবিকেরা চলে। তো কথাগুলো বলছি যে এই হিজরি সন আরবি ইসলামী আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, বিশেষ করে আমাদের সমস্ত ইবাদতের সাথে সম্পৃক্ত। তাই প্রত্যেকের ইমানি দায়িত্ব, মুসলিম হিসেবে দায়িত্ব কর্তব্য এটার গণনার মধ্যে রাখা, হিসাবের মধ্যে রাখা। রাষ্ট্রীয় পর্যায়ে যদি না পারি, ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, এখন মাসের শুরু না শেষ এতটুকু পর্যন্ত জানা নাই। শুধু তাই না, আরবি কোন মাস চলতেছে সেটাও কি নাই জানা নাই। শুধু কোন মাস চলে তাই না,
আরবি কোন হিজরি সন চলতেছে সেটাও কি নাই, জানা নাই। বর্তমান যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আরবি ১২টা মাসের নাম বলো, তাহলে শতকরা কতজন, হ্যাঁ কয়জন শতকরা, ৫ জন, একজনও না বলতেছে। আর যে বলছে শতকরা ৫ জন, ওই ৫ জনও আবার ভুল জানে, কি জানে, সঠিকটা জানে না, ভুল জানে। এই জন্য আরবি ১২টা মাসের নাম আজকে মুখস্থ করবেন। এবং আর স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে যে আয়ামে ২০, ১৩, ১৪, ১৫ আরবি, এই তিন দিন রোজা রাখা কি সুন্নাত না? তো যেই ব্যক্তি মুমিন ব্যক্তি এই তিন দিন রোজা রাখবে আরবি মাসে ১৩, ১৪, ১৫, ওই ব্যক্তির তো মাসের শুরু না মধ্য না শেষ এতটুকু তো জানা থাকা জরুরি নাকি? প্রথম মাসের নাম কি? মুহাররম। দ্বিতীয় মাসের নাম সফর, আর একটা উচ্চারণ হলো সিফির। আপনি সিফির দরকার নেই, এটা আপনার জন্য কঠিন মনে হবে, সফর মুহাররম সফর। এরপরে কি? রবিউল আউয়াল, রবিউল আউয়াল দ্বিতীয় মাসের। এরপরেরটা কি বলছি, দুই একজন জানলে সেটা কি জানে, ভুল জানে। রবিউল আউয়াল, রবিউল আখার, রবিউল কি আখার, রবিউল সানি না, কেন সানি না, সানি না এই কারণেই, সানি মানে হলো দ্বিতীয়, তা আরবি রবিউল সানি, সানি মানে হয়তো বা সালেস আছে, রাবে আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, এটা বোঝায়, এ কারণে এটা ভুল। রবিউল আউয়াল, রবিউল আখার, সানি বললে সালেস, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা তো নাই, এই জন্য সানি হবে না, কি হবে, বিশুদ্ধ আখার। রবিউল আউয়াল, রবিউল আখার। এরপরে কি? জুমাদি, কি জুমাদি, এরপরে কি আউয়াল না, জুমাদি শব্দটা স্ত্রীবাচক শব্দ আর আউয়ালটা হলো পুরুষবাচক, এই জন্য জুমাদি আল উলা, জুমাদি আল উলা আউয়াল না, জুমাদি আল উলা, হুম, আর জুমাদি আল আখার না, আখারটাও পুরুষবাচক, যেহেতু জুমাদিটা স্ত্রীবাচক এই জন্য জুমাদি আল উলা, জুমাদি আল উখরা, ভুলটা এই জায়গাটাই হয় আর বাকিগুলো সব পারবেন, এই জায়গাটাই খেয়াল রাখবেন। রবিউল আউয়াল, রবিউল আখার, জুমাদি আল উলা, জুমাদি আল উখরা। এরপরে সহজ, এরপরে কি? রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, কয়টা হলো? ১২টা। চর্চায় রাখা দরকার, কারণ সামনে এই দিন মাস এই হিজরি সন দিয়েই পৃথিবী চলবে, এই বিশ্বাস এই স্বপ্ন প্রত্যেকটা মুমিনের দেখা ফরজ, ফরজ কিনা? আগামীতে অদূরেই গোটা পৃথিবী যে মুসলমানরা শাসন করবে, মুসলিমরা যে তাওহীদের পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন করবে, এই স্বপ্ন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকাটা কি জরুরি না? তো তখন কি দিয়া চলবে রাষ্ট্র? এই মুহাররম, এই রবিউল আউয়াল, রবিউল আখার দিয়া চলবে। হ্যাঁ, শুধু তাই না, আপনি চিন্তা করে দেখেন ইসলাম কতটা সুন্দর ব্যবস্থাপনা, এর ম্যানেজমেন্ট মেকানিজম কতটা সুন্দর এবং সূক্ষ্ম। কারণ এটা কার দেওয়া? মাসগুলো কে দিয়েছেন? আল্লাহ। কোরআনে আল্লাহ বললেন সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে, যার কারণে এই যে মুহাররম থেকে যুলহিজ্জা এই ১২টা মাসে মোট দিন কয়টা বলেন, কয়টা দিন ১২ মাসের দিন কয়টা? ৩৬৫ দিয়ে কেউ বলে না, ৩৫৪টা, কয়টা? ৩৫৪, কখনো কখনো সেটা ৩৫৫, মাস ২৯, ৩০ এই হেরফেরে ৩৫৪ অথবা ৩৫৫। আর ইংরেজি যে সৌর বর্ষ, এটার এটায় ১২ মাসে দিন কয়টা? হ্যাঁ, ৩৬৫। তা আরবিতে কত দিন ক বছরে? ১১ দিন। ১১ দিন কি কম? আরবিতে ১১ দিন কম, আর ইংরেজিতে ১১ দিন বেশি। প্রত্যেকটা জিনিস দেখেন, এই লোক ঠকানো, শ্রমিকদেরকে ঠকানো,
এটা হলো ইহুদি নাসারাদের কাজ। 354 দিনে আপনার 3 বছর যদি হয় তাহলে 33 দিন, 33 দিন এক মাসের স্যালারি আপনি কম পাইতেছেন। 3 বছরে কয় দিনের স্যালারি কম পান? কথা বুঝতেছেন তো? আরবিতে আসবে না, আরবিতে আসলে লাভ না লস, লাভ কি না? কিন্তু ওই কুচক্রীদের লাভ, যারা লোক খাটায় এদের কি, এদের লাভ বছরে 11টা দিন কি করতে পারে, বেশি খাটাইতে পারে। এই জন্যই এই প্ল্যান, এই জন্যই পরিকল্পনা, এই জন্যই ষড়যন্ত্র। তো যাই হোক, যে কথা বলতেছি যে এই হিজরি সন, আরবি সন 1444 শুরু হবে। কোনটা শুরু হবে? 44 শুরু হবে, 43 শেষ হচ্ছে। তো ওইখানে ওই আকাবায় যে প্রেক্ষাপট হিজরতের, ওটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন গণনা শুরু করলেন। এটারও পিছনে কারণ আছে। ওনার একজন গভর্নর ছিল আবু মুসা আল আশআরি, যিনি বসরার গভর্নর ছিলেন। উনি উমর ইবনে খাত্তাবের কাছে পত্র লিখলেন, কাতাবা ইলা উমর ইবনে খাত্তাব আন্নাহু কাতাবা ইলাইনা আন্নাহু তাতিনা কুতুবান কাসীরান ওয়া লাইসা ফিহা তারিখ। আবু মুসা আশআরি বলেন যে উমর, আপনি আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে অনেক আদেশ বাহী পত্র আমার কাছে আসে, বিভিন্ন সময় বিভিন্ন পত্র আসে, কিন্তু পত্রের মধ্যে কি থাকে না, কোনো তারিখ নাই। তো যার কারণে রাষ্ট্রীয় কার্যে অনেক সময় আমাদের সমস্যায় পড়তে হচ্ছে, বিপাকে পড়তে হয়। ফারিখ তারিখান, একটা তারিখ, একটা হিজরি সন আপনি তৈরি করেন। পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, পরামর্শে কেউ পরামর্শ দিচ্ছেন আরিখ বিবিসাতির রাসূল, আল্লাহ রাসূল যে জন্মগ্রহণ করছে তখন থেকে একটা সন গণনা করেন। কেউ বলছে না যিনি নবী হয়েছেন তখন থেকে সনগণনা করেন। কেউ বলছেন আজ আরিখ বি মাহাজিরির রাসূল, আল্লাহ রাসূল যে হিজরত করেছেন তখন থেকে সনগণনা করেন। তো আল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো শুনে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাকে কি সনগণনা শুরু করলেন। এবং সর্বপ্রথম সনগণনা করলেন সেটা হলো তারিখ আল বিদায় আওয়ার নিহায়ার মধ্যে আসছে 17 হিজড়িতে। কত হিজড়ি? 17 বছর পরে গিয়ে এই সনগণনা শুরু হয়েছে 17 হিজড়িতে। এবং আরেকটা বর্ণনা আসছে আল কামিল ফি তারিখ, আল্লামা ইবনুল আসির লিখছেন যে উমর ইবনে খাত্তাবের কাছে 2 জন লোক আসছে একটা চুক্তিনামা নিয়ে, একজন আরেকজনের কাছে টাকা পায়। ওর মধ্যে লেখা আছে তুহিল্লু লাহু শাবান, শাবান মাসে এটা পরিশোধ করবে, শাবান মাসে পরিশোধ করবে। উমর ইবনে খাত্তাব বলতেছেন আইয়ু শাবান, কোন শাবান এটা? আশাবানু হাদিহি সানা আল্লাতী নাহনু ফিহা, এটা কি এই বছরের শাবান যেটার মধ্যে আমরা আছি? আমি সানাতিল মাদিয়া, নাকি গত বছরের শাবান? আমি লাতিয়া, নাকি আগামী বছরের শাবান? লাগলো নাকি প্যাস? তখনই প্রয়োজনের তাগিদেই এই হিজরি সন প্রবর্তন করলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হিজরি সনকে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য। কিন্তু সেই সাথে আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো আমরা প্রত্যেকেই যতটুকু পারি নিজের সাধ্যের মধ্যে, আমাদের প্রত্যেকেই কত তারিখ বা কোন মাসটা চলতেছে অন্তত ইমানি দায়িত্ব হিসেবে এতটুকু আমরা প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে মনে রাখার জন্যে বা হিসাব রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।